Hello everyone, assalamualaikum. Welcome back to my channel. This is me, Tasnia Janad. Welcome to another vlog and another very, very, very beautiful day. So, Amra hoche mela to chole eshchi. Gopalpur chodhuri mela etar naam. So, ami motamoti 10 12 bochor pore ami melate eshchi. Er age kokhono ashi nei. Mane 10 12 bochor age ekbar ashchilam. Then ami ekhon ashchi. So, Amra hoche shobai mile ashchi. Tifa, Saima, Shaji, June, Chachi, Turfar. Amra shobai mile chole eshchi. Then hoche ektu age amra hoche bike and car circus e dekhte gechhilam. Oikhane মানে আই ওয়াজ সো স্কার্ড মানে আমি আর জুন একটু ভয় পেয়ে গেছি যে লোকটা কি হবে না এর জন্য তো চাচি আমাদেরকে অনেক গালাগালি করলো যে কি হবে কিচ্ছু হবে না এখানে দাঁড়ায় মূলক আর মাথাটা ভেঙে মরবে নাকি চাচি বলছে কিছুই হবে না এখানে তো এখন হচ্ছে এখন সবাই মাখা টাকা খাওয়া দাওয়া করতেছে আমি জাস্ট একটু চান্স পেয়েছি ভিডিওতে কথা বলার জন্য কারণ একটু আগে মাইক এত লাউডলি বাজতেছিল যে মানে কথা বলার কোনো চান্সই ছিল না এই জন্য আমি এখন কথা বলতে আসছি তো আজকে আমরা মেলাতে কি খাওয়া দাওয়া করি কি কেনাকাটা করি না কি ঘোরাফেরা করি আমরা সবই দেখাবো সো একটু পার্ট আমি ভিডিও অলরেডি করে ফেলছি যখন তুরফা হচ্ছে ওই যে ওই খেলনাটাতে উঠছিল তখন যদি অনেক মাইক বাজতেছিল এই জন্য আমি ভিডিও করছি জাস্ট কথা বলতে পারিনি পরে ইনশাল্লাহ ভয়েস ওভার দেবো সো আমরা আজকে কি করি না করি সেটাই দেখাবো সো স্টে টিউন তো আমরা হচ্ছে এখানে সবাই ঘোরাঘুরি করছিলাম আমি আর সাইমা হচ্ছে জাস্ট একটু স্ন্যাপ নিচ্ছিলাম তারপরেই তো মেলাতে ঢোকার পরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস দেখছিলাম ওই যে উঁচু একটা দেখা যাচ্ছে ওইখানে বেসিক্যালি সার্কাস দেখাচ্ছিল তো আমরা হচ্ছে সার্কাস ওখানে দেখতে গিয়েছিলাম তার আগে হচ্ছে টিকিট করতে হয়েছে ফার্স্টে আমি মেলাতে ঢোকার পরে একটু সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আমি সাইমা ভিডিও করছি দেন তারপরে হচ্ছে এই তো আমরা সার্কাসের মধ্যে টিকিট কেটে ঢুকে পড়ছি এখানে হচ্ছে বাইক সার্কাস দেখাচ্ছে বেসিক্যালি মানে এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগছে ব্যাপারটা মানে ভয়ঙ্কর লাগছে এই জন্য যে যে ছেলেটা যদি বাই চান্স কোনোভাবে মানে ফসকায় পড়ে যায় সো গেল আর হচ্ছে মানে ছিল ভালোই ছিল বাট যখন বাইকটা কাছে আসছিল তখন হচ্ছে এখানে মাচাটা লিটারালি অনেক ঝাঁকি হচ্ছিল তো আমি অনেক ভয় ছিলাম যে মাচাটা না ভেঙে পড়ে এই জন্য আর কি তো এখানে হচ্ছে কার দেখাচ্ছে সো ঘুরতে 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 নিচ থেকে উপরের দিকে কারটা আর কি উঠতেছিল মানে এইটা আমি ফার্স্ট টাইম দেখছি আমি আসলে লাইফে কখনো সার্কাস দেখি নেই মানে এই আর কি তো এখানে হচ্ছে তুরফার উমায়রাকে এখানে একটা রাইডসে উঠানো হয়েছেও তো ওরা হচ্ছে রাইডস এনজয় করতেছিল আর আমি একটু আশপাশটা ভিডিও করতেছিলাম দেন এখানে হচ্ছে সাজিদ আমরা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি সাইমা আমি ওদেরকে বলতেছিলাম যে হ্যালো হাই বলো তো আমি ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ হচ্ছে এত পরিমাণ লাউড মিউজিক হচ্ছিল যে সাউন্ড অফ করা ছাড়া কোনো ওয়ে ছিল না সো এই তো তুরফার উমায়রাকে দেখা যাচ্ছে দুই কিউটি পাই আমাদের মাশাল্লাহ তো ওরা হচ্ছে রাইডসটা এনজয় করতেছিল আর আমি বলতেছিলাম আরে থামাও থামাও বাচ্চাদের মাথা ঘুরে যাবে এরকম আর কি তো চাচি বলতেছিল চিন্তা করিস না কিছু হবে না তো এই আর কি তারপরে আমি হচ্ছে তুরফাকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুরফা তোমার কেমন লাগলো এই রাইডটা তুরফা বলতেছে ভালো বেচারা রোদের মধ্যে একদম গালগুলো একদম গুলুগুলু হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা হচ্ছে আবার এখানে মাখা খাবে সবাই আমি তো এইসব মাখা টাখা মানে খাই না মানে ভালো লাগে না আমার তো বাচ্চারা সবাই তিফা সাইমা চাচি ওরা মাখা টাখা খাওয়া দাওয়া করলো দেন হচ্ছে তারপর আবার আমরা ঘোরাঘুরির দিকে চলে যাচ্ছিলাম তো আমি হচ্ছে সাজিদকে বললাম যে একটু ভিডিও করে দে তারপর মনে হলো সাজিদ তো পারবে না আমার দরকার তিফাকে তারপর তিফা আমার হচ্ছে একটু ভিডিও করে দিল তারপরে আবার আমি এই মাখাগুলোর মানে ভিডিও নিচ্ছিলাম মানে দেখতে অনেক ভালো লাগতেছিল আর কি এই জন্য আমি বারবার বারবার করে ভিডিও করতেছিলাম আর কি এইখানে হচ্ছে অনেক ধরনের পাপড় দেখা যাচ্ছিল আবার মানে পাপড় ওই যে ওই লম্বা লম্বা ওইটাকে জানি কী জানি একটা বলে আমি অবশ্যই কিনে আনছিলাম বাট আমার খেতে খুব একটা ভালো লাগেনি আম্মুও পছন্দ করে নেই তো ওইটা হচ্ছে একটু লবণ লবণ টাইপের তো মানে ভালো লাগেনি আর কি আমাদের এই আর কি তো এখানে পাপড় টাপড় দেখা দেখি হচ্ছিল তারপরে মাখা আবার দেখছিলাম আমরা লিটারালি আমরা অনেক মজা করছি এই যে এখানে আবার হচ্ছে আমরা মিষ্টি দেখতেছিলাম বাট এত বড় বড় মিষ্টি আমি কখনোই আগে দেখি নেই তো এখানে হচ্ছে মানে মিষ্টি দেখতেছিলাম যে একটাই মনে হচ্ছে হাফ কেজি বা এক কেজি এর আশেপাশে হবে আর কি তারপরে এখানে গুড়ের জিলাপি চিনির জিলাপি হরেক রকমের জিলাপি দেখতেছিলাম তারপরে এখানে হচ্ছে অনেক রকমের পাপড় আর এই আর কি মানে পাপড় দেখে জাস্ট শেষ করা যাচ্ছে না আর কি অনেক রকমের পাপড় এখানে ভাসতেছিল মানে তেলটা দেখে আমার আর কি খাওয়ার আর কি খুব মানে ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে আর কি তেলের কালারটা দেখে
পরে এখানে হচ্ছে আমি পান দেখতেছিলাম, কালারফুল মশলা দিয়ে সাজায় রাখছে। তো আমি তো পান টান খাবো না, পান খেলে আর কি গরমের মধ্যে মাথা ঘুরায় যেত। এরপরে হচ্ছে আবার মিষ্টি দেখতেছিলাম, মানে আমি আর সাজিদ আমাকে বলতেছিল আপু দেখো দেখো কত বড় বড় মিষ্টি। তো আমরা তো খাই না লিটারালি, বাট আমরা দেখেই আর কি শান্তি, মানে হয় না চোখের দেখাটা একটা শান্তি হয়। অনেক মানে জিলাপি আমার অনেক পছন্দ, কিন্তু এগুলা কিন্তু আমার ভালো লাগতেছিল না। তারপর এত এত মিষ্টি দেখলাম, মানে ভালো লাগতেছিল মিষ্টিগুলো দেখতে আর কি। এই জিলাপিটার ডিজাইনটা সুন্দর, এখানে হচ্ছে কথা হলো যে আমরা তো কিছু খাই না, এটা হচ্ছে এক নম্বর কথা। আমরা কিছু খাই না, শুধু আমরা দেখতেছি, এটা হচ্ছে এক নম্বর কথা, মানে দুই নম্বর কথা এটা। এইখানে আবার অনেক বড় বড় মিষ্টি, একটা মিষ্টি মনে হয় 1 কেজি হবে না? হ্যাঁ হ্যাঁ, একটা মিষ্টি 1 কেজি 2 কেজি সর্বোচ্চ 14 কেজি। সাইমার এই কথাটা আমার ভিডিওতে উঠে গেছে, কুকুরগুলো রাস্তার মধ্যে মধ্যে শুয়ে আছে। তারপর আবার অ্যাজ ইউজুয়াল আমি ভয়েস ওভার দেওয়া শুরু করলাম, কারণ হচ্ছে এত ক্রাউড আর এত পরিমাণ সাউন্ড হচ্ছিল, একটু পরপর এত গান বাজনা হচ্ছিলো, এই জন্য আমি জাস্ট ভিডিও করে নিয়েছি যে ভাবলাম না বাসায় গিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হবে, না হলে এখানে কথা বললে হবে না। তো যদিও কথা বলতেছিলাম, বাট ঠিক আছে। তো আমরা হচ্ছে অনেক মজা করতেছিলাম, সাইমা অনেক ইরিটেট হয়ে গেছে যে রাস্তার মাঝে কুকুরগুলো শুয়ে শুয়ে আসে, বাট হাঁটা যাচ্ছিল না, এত পরিমাণ মানুষ, মানে মানে প্রচুর মানুষ, প্রচুর, মানে আমরা স্বপ্নপুরীতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন তেমন একটা মানুষ ছিল না, বাট এইখানে মেলায় মানে লিটারালি কী পরিমাণ যে মানুষ। তারপরে এখানে হচ্ছে তাহমিদের পেঁয়াজু, তারপরে এখানে হচ্ছে তাহমিদের পেঁয়াজু খেতে ইচ্ছে হয়েছে। তো আমাকে বললো যে আপু আমি পেঁয়াজু খাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো সবাই মিলে পেঁয়াজু খাওয়া যাক। দেন আমি হচ্ছে বললাম চলো পেঁয়াজু খাই। তারপরে হচ্ছে পেঁয়াজু একটা মুখে দিয়ে দেখি একদম ভালো না, পুরো বেসন দিয়ে ভরায় রাখছে। এগুলোই আমরা বলা বলি করতেছিলাম যে খেতে ভালো না। ঠিক আছে, এখানে সবাই হচ্ছে কাঠের ফার্নিচারে এখানে ঢুকে পড়ছে, আমি জানি না কেন, কি জিনিসপত্র নিবে সবাই। ঠিক আছে চলো আমরা, তোরা কি কিনবি কাঠের ফার্নিচার দেখি না, আমি আর একটা বল না। তারপর সবার অনেক খিদা লেগে গেছে, তখন লিটারালি বিকাল 4টা বাজে, মোগলাইয়ের মধ্যে ঝোল। আমি বুঝলাম না উনি আমার কাছ থেকে না শুনে মোগলাই কেন ঝোল দিল, আমি বুঝলাম না। মোগলাই কেউ ঝোল দিয়ে খায়, মেজাজটা আমার পুরাই খারাপ হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা মোগলাই নিছি, মোগলাইয়ের মধ্যে কিসের ঝোল না কিসের ডাল দিছে, মানে আমার পুরো মেজাজটা খারাপ হয়ে গেছে। মানে মোগলাই আমরা সবাই অর্ডার করলাম, বাট আমাকে জিজ্ঞাসা না করেই হচ্ছে মোগলাইয়ের মধ্যে ঝোল দিছে। একটু তো বলতো যে আপনারা শুধু মানে শুধু মোগলাই নেবেন নাকি সাথে কিছু দিব, দেন আমরা ডিসাইড করতাম। তো এমন হচ্ছে আমরা কেউ খেতে পারিনি, জুন জুন তো মাশাল্লাহ ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু জুনও খেতে পারিনি, আমি খেতে পারিনি, আমরা কেউই খেতে পারিনি। সো ওটা জাস্ট আমাদের মাটি হয়ে গেছে। দেন ওইখান থেকে বের হয়ে এসে চা খেতে ইচ্ছে হলো, যে এত মাথাটা ধরে গেছে যে জন্য আমরা চা খাচ্ছিলাম। দেন চা খেয়ে টাইম নষ্ট না করে আমরা হচ্ছে মানে আমি চুরি কেনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমরা লিটারালি একটা গ্রুপে ভাগ হয়ে গেছি, আমার সাথে ছিল হচ্ছে দিফা, সাইমা, সাজিদ, জুন আর তাহমিদ, আর চাচিরা ওনাদেরকে ওনারা চলে গেছে হচ্ছে হারিপাতিল, মানে যার ওনাদের আর কি সেকশনে চলে গেছে হারিপাতিল কেনার জন্য, যার যেটা প্রয়োজন। তো আমি হচ্ছে এখানে একটু ব্যান্ড মানে দেখতেছিলাম আর কি, গার্ডারগুলো দেখতেছিলাম এ আর কি। তারপরে হচ্ছে তারপরে আবার আমরা আর একটা গ্রুপে ভাগ হয়ে গেছি, যে আমার সাথে ছিল শুধু তিফা আর সাইমা, আর ছেলে তিনজনকে আমরা অন্যদিকে পাঠাইছি যে ওদের কী প্রয়োজন ওরা সেটা নিয়ে নিক, আমাদের কী প্রয়োজন সেটা আমরা নিয়ে নিই। কারণ যদি আমরা সবাই একসাথে থাকা শুরু করি তাহলে কারোরই আর কিছু কেনা হবে না, শুধু শুধু ঘুরে বেড়ানো হবে এই আর কি। তারপরে হচ্ছে এখানে আমি চুড়ি দেখতেছিলাম, বেসিক্যালি আমার কাচের চুড়ির প্রতি একটা অন্যরকম একটা ফ্যাসিনেশন আমার আছে। সো এই জন্য আমি ভাবতেছিলাম যে আমি কাচের চুড়ি নিব, কাচের চুড়ি নিব। লিটারালি আমি অনেক দোকান ঘুরলাম, তো এখানে পছন্দ হচ্ছিলো, বাট এত পরিমাণ দাম যাচ্ছিল, আর এটা ফিক্সড করে রেখে দিছে যে 60 টাকা 60 টাকা ফিক্সড করে রেখে দিছে, প্লাস এই এই চুড়িগুলোতে 12টা করে চুড়ি নাই, এই জন্য আমার একটু মানে ভালো লাগেনি ব্যাপারটা। তারপরে এখানে একটু দেখলাম, হাতে হাতে একটু পরে টরে দেখলাম, দেখার পরে হচ্ছে আবার অন্য একটা দোকানে গেলাম, গিয়ে দেখি যে চুড়ি আছে, মানে হচ্ছে আমি 4 ডজন চুড়ি কিনছি, মানে ভালো হয়েছে আর কি, আমার চুড়িগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই জন্য আমি অনেক বেশি স্যাটিসফাইড যে একটু
একটু দাম দর করে জিনিস নিতে আমি পছন্দ করি। 60 টাকা সবখানে চাইছে, বাট আমি হচ্ছে 2খানে 40 করে নিছি আর 1খানে হচ্ছে 50 করে 3 ডজন নিছি। আমার দুই ডজন আর হচ্ছে জয়ের জন্য 1 ডজন। এখানে আমি সাদা চুড়িটা পরে দেখতেছিলাম, ভালো লাগতেছিল, বাট এখানে যে চুড়িতে গ্লিটারটা ছিল এটা আমার একদমই পছন্দ হয়নি, যে গ্লিটারটা কেমন লাগতেছিল, সো এই জন্য না আমি ওটা বাদ দিয়ে দিছি। তারপরে এই আর কি ঘোরাফেরা করলাম, চুড়ি দেখলাম, মানে চুড়ি আসলে দেখতে অনেক শান্তি লাগতেছিল, কিনতে না পারি। সো এখান থেকে আবার পরে লাস্টে আমি হচ্ছে যে দুলগুলো দেখা যাচ্ছে এখান থেকে তিফার জন্য আর সাইমার জন্য হচ্ছে দুল কিনছি। দেন ওইখান থেকে আবার আমি আবার এই যে চুড়ি কিনতে গেলাম, এই যে সাদাটা আর হচ্ছে মাল্টি কালার বলতেছিল ওনারা, তো এই মাল্টি কালারটা আর সাদাটা হচ্ছে আমি কিনলাম। তারপরে হচ্ছে আমি ওনাদেরকে বলতেছিলাম যে একটু চুড়িটা একটু প্যাকেটটা খুলে দেখান, আমি একটু হাতে পরে দেখি যে হয় কি হয় না। তারপর ওখানে হাতে পরে দেখাটা বেটার, যদি বাসায় এনে দেখি যে বেশি লুজ হয়ে গেছে বা হাতেই হচ্ছে না তাহলে আর কি হলো। এজন্য আমি আসলে হাতে পরে দেখে নিতে পছন্দ করি যে না ঠিকঠাক আছে। তো এবার আমি ওনাকে আবার বলতেছিলাম যে প্লিজ মাল্টি কালারটা একটু মানে প্যাকেট থেকে খুলে আমি দেখি। উনি বারবার বলতেছিল যে আপু এই দুইটা সেম সাইজ, তো আপনার হাতে হয়ে যাবে। তারপর আমি ওনার কথা শুনতেছিলাম না, সো আমাকে পরে দেখতেই হবে আর কি, মানে হয় না একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার তো থাকেই, সো এই আর কি। তারপরে এখান থেকে চুড়ি নিলাম, চুড়ি দুইটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আবার উনি মাপ দিয়ে দেখাচ্ছিল যে দেখেন দুইটা সেম, আপনি তো বিশ্বাস করতে চাচ্ছিলেন না। বললাম বিশ্বাস করতে না, আমি বিশ্বাস করছি, বাট আমার হাতে পড়তে ইচ্ছা হচ্ছিলো এই জন্য আমি পড়ছি আর কি। তো এই আর কি, এখান থেকে চুড়ি টুড়ি নিলাম। তারপরে আমি তুরফার জন্য এখানে চুড়ি কিনছিলাম। তুরফা ভয়ে আমাকে বলতেছিল না যে ও কী নিবে কী নিবে না। আমি হচ্ছে তুরফাকে জিজ্ঞাসা করলাম তুরফা কী নিবা, তুরফা বললো আপু আমি হচ্ছে হলুদ চুড়ি নিব। তো ওখানে কাঁচের চুড়ি ছিল, তারপর ভাবলাম যে না ও ছোটো মানুষ, ওকে কাঁচের চুড়ি দেওয়া যাবে না, হাতে ব্যথা লাগবে বা হাত হচ্ছে কেটে যেতে পারে, এই জন্য আমি আর কাঁচের চুড়ি দেয়নি। তো পরে আমি হচ্ছে স্টিল টাইপের কিছু চুড়ি কিনে দিয়েছিলাম আর উমায়রাকেও সেম। তারপরে ওখান থেকে চুড়ি টুড়ি কেনা শেষ আমরা আবার মিষ্টির দোকানে চলে এসেছি বাসার জন্য নেওয়ার জন্য। এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, যদিও আমি কোনো মিষ্টিই নিইনি, আমি শুধু জামনারু নামের একটা মিষ্টি ছিল, চিনির জিলাপি, গুড়ের জিলাপি, তারপরে এই যে লাড্ডু টাইপের এগুলা, দেন এগুলা নিছি। তারপরে পাপড় নিছি অনেক টাইপের। তো বাসায় আমি ফোন করতেছিলাম কারণ হচ্ছে আবুরা ছিল যে ছোটোবেলা থেকে এই মেলাতে নাকি যাইতো, তো এইগুলা খাওয়ার আর কি নেশা ছিল। তো আমি ফোন দিছি বাসায় যে বলার জন্য যে কী কী নিয়ে যাবো বলো। তারপরে হচ্ছে আব্বু এক এক করে বলতেছিল যে এইটা 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 আনবা। দেন আমি হচ্ছে একটা একটা করে খুঁজতে খুঁজতে বের করলাম যে না এইটা এটা নিয়ে যেতে বলছে, কারণ আমার অনেক ভালো লাগে যে আমি কোথাও গেলে বাসায় জিজ্ঞাসা করি যে বলো কী নিয়ে যাবো। এটা আমার বেসিক্যালি অনেক বেশি পছন্দ, মানে আমি কখনোই বাইরে গেলে বাসায় খালি হাতে ফিরি না, সো কিছু না কিছু আমার নিয়ে ফিরতেই হবে। এটা আমার অনেক মানে যখন থেকে আমি বাজার করা শিখছি বেসিক্যালি তখন থেকে এটা আমার অভ্যাস, মানে বাসায় আমাকে কিছু না কিছু নিয়ে ফিরতে হবে, খালি হাতে ফেরা যাবে না এই আর কি। তারপরে আমরা এখানে পেঁয়াজু খাওয়ার জন্য পেঁয়াজু দেখতেছিলাম, যে এখানে কোনো পেঁয়াজু নাই, বাট এগুলো চিংড়ি মাছের আমরা হচ্ছে দেখছিলাম, বাট ওইটা হচ্ছে আমরা খাইনি কারণ ওইটা অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হবে সবার আর সবাই অনেক অসুস্থ হয়ে যাবে, এই জন্য আমরা আর খাইনি, কারণ সবারই কম বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম। তো এই আর কি। তারপরে এখানে মাখা টাখা খাওয়া হলো, আবার ওরা মাখা খাচ্ছিলো, সাইমা আমাকে বললো যে আপু একটু খাইয়ে দেয় তোমাকে, সাইমা একটু খাওয়ালো, তিফা একটু খাওয়ালো। দেন তারপরে হচ্ছে আমরা চলে আসলাম এখানে, আমি একটু ফুচকা আচার এগুলোর ভিডিও নিলাম, যদিও আমি এইসব আচারগুলো হাইজেনিক মনে করি না, এই জন্য আমি এইসব খাই না বেসিক্যালি, আমি আচারই খাই না। সো এই আর কি দেখতেছিলাম, দেখে টেখে ভিডিও করে নিয়ে চলে আসলাম। এখন আমরা মেলা থেকে বের হয়েছি, মোটামুটি তখন হচ্ছে সন্ধ্যা 7টার মতো বাজে, তো আমরা বের হয়ে গেছি এই আর কি। বাই।